দেখো, এখনো ব্যাপারটা হচ্ছে কি, যদি দুটি বই ও পাঁচটি কলমের দাম 225 টাকা এবং চারটি কলম ও তিনটি বইয়ের দাম 320 টাকা হয়, তাহলে একটি কলমের দাম কত সেটা বের করতে বলছে। তাহলে যদি আমরা একটা সলিউশন করে যাবার, তাহলে আমরা লিখছি দুটি বই প্রথমের, তাহলে দুটো বিতে বই লিখলাম, ঠিক আছে, প্লাস ও পাঁচটি কলম, তাহলে পাঁচটা কেতে কলম দিলাম, এদের দাম হচ্ছে কত, 225 টাকা। তাহলে 225 টাকা আমরা লিখলাম। এরপরে বলছে চারটি কলম, তাহলে চারটে কলম, সরি, চারটে কলমের নিচে কলম দিলাম, আর হচ্ছে কত, কোথায় গেল, চারটি কলম আর তিনটি বইয়ের দাম, তাহলে তিনটা বই বইয়ের নিচে দিলাম, এই দুটোর দাম হচ্ছে কত টোটালে, 320 টাকা, এই 320 টাকা, তাহলে 320 টাকা আমরা এখানটা লিখলাম। এবার আমরা একটা কাজ করব, আমাদের লাস্টে কী চাইছে, একটি কলমের দাম চাইছে, তাহলে একটি কলমের দাম যদি আমরা এখান থেকে বের করতে হয়, তাহলে আমরা একটা কাজ করতে হবে, যে আমাদের কলমগুলো চাইছে, বইগুলো চাইনি, তাহলে বইগুলো নষ্ট করার জন্য বইয়ের যে ভ্যালুগুলো সেম করে দিতে হবে। তার মানে এখানে বইয়ের ভ্যালু দুটো বই আর এখানে তিনটে বই, তাহলে সেম সেম যদি আনতে হয়, তাহলে এইটাকে 3×6 বানাতে হবে আর এইটাকে 6 বানাতে হবে। তাহলে যদি সেম জিনিস বানিয়ে দিতে পারি, তাহলে মাইনাস করে আমরা কাটতে পারবো। তার জন্য এখানে কী করছি, এই পুরো লাইনটাকে 3×3 করবো আর এই পুরো লাইনটাকে 2×2 করবো, তাহলে এই দুটো 6×6 আকার তৈরি হবে, তারপর আমরা সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তার মানে হচ্ছে কি, আমরা যদি ওইখানটা ওই সলিউশনটা করি এই গোটাটার সাথে, এক সেকেন্ড, এই পুরো গোটাটার সাথে 3×3 করব, এই পুরো গোটাটার সাথে 3×3 করব, তাহলে আর এদিকে এদিকে পুরো গোটাটার সাথে 2×3 করব, এই ফুল গোটাটার সাথে 2×3 করব, তাহলে আমাদের ভ্যালুগুলো, এই যে বি এর যে ভ্যালুগুলো, বইয়ের ভ্যালুগুলো সেম হয়ে যাবে এখান থেকে। চলো দেখি, আমরা গুণ যদি করি, নিচে করছি এটা, তাহলে হচ্ছে 3×6 বি, 6 বি মানে 6টা বই, প্লাস ওদিকে 3×5 কত, 15 কে মানে খাতা, 15 কে খাতা ইকুয়াল টু ওদিকে গুণ করলে আমাদের আসবে কত, 3×6, 675, 675 আসছে এখান থেকে। আর নিচের লাইনটা যদি গুণ করি, এই নিচের লাইনটা যদি গুণ করি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3×6 বি প্লাস 4×8, 8 কে, আর একটা পাবো ওদিকে 320-র সাথে 2-এর গুণ করলে 640, 640 পেলাম এখানটায়। এবার আমরা যদি এখান থেকে একটু মাইনাস করি, এটা মাইনাস করে দিলাম, এখানে মাইনাস করে দিলাম, এখানে মাইনাস করে দিলাম, তার মানে এই -6 বি প্লাস 6 বি কাটা গেল এখান থেকে, আর এখানে 15 কে থেকে 8টা কে গেলে থাকবে কত, 7টা কে, তাহলে 7 কে রইলো এখান থেকে। আর এদিকের থেকে পুরো মাইনাস করলে, নিচে তো যেহেতু মাইনাস ভ্যালু দিলাম, তাহলে আমাদের থাকছে 35, এখান থেকে 35 পাচ্ছি। তার মানে আমরা যদি এই 7 দিয়ে এই 35 কে কাটি, কত, 5 পাবো না, তাহলে আমাদের যে খাতা মানে কে এর ভ্যালুটা কত, আমরা 5 পেলাম, আমাদের 5ই আমাদের অ্যান্সার। কেন, এই একটা কে এর ভ্যালু বেরিয়েছে না, আর আমাদের একটা কে এর ভ্যালুই তো দরকার বলছি, একটি একটা কে মানে একটা কলম, একটা কলমের যে, আমি যদি খাতা বলে থাকি ভুল হয়েছে, মানে একটা কলমের যে দাম সেটা কত, 5 টাকা, এটা আমাদের সঠিক অ্যান্সার।